আজ চতুর্থ দিনে করোনা লোকজন যথেষ্ট বেশি আমি দেখতে পাচ্ছি, জনগণের চলাচল এবং যানবাহন খুব বেশি, তারা বিভিন্ন অজুহাতে বের হচ্ছে। তাদের মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগই ব্যাংকার এই ডাউট দিচ্ছে, বা তারা বিভিন্ন কর্মস্থলে ফেরত যাওয়ার জন্য ছুটি শেষ করে, এগুলো ডাউট আমি বেশি দেখতে পাচ্ছি। যেগুলো যারা প্রজ্ঞাপন মেনে উপযুক্ত কারণ দেখিয়ে অথবা জরুরি প্রয়োজনে বের হচ্ছে, আমরা তাদেরকেই সিটিতে ঢোকার জন্য অ্যালাউ করছি। তাছাড়াও এখানে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট আসছে, তারা জরিমানা করছে এবং তাদের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় কলিজার ভাইরা, ঢাকা শহরে ঢোকার জন্য বাইরে থেকে যে রাস্তাগুলি আছে, বিভিন্ন জেলা থেকে যে রাস্তাগুলির মুখ ঢাকা শহরে ঢুকেছে, ওই ওই পয়েন্টে আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ, আমাদের ম্যাজিস্ট্রেট, আমাদের এই সমস্ত কর্মরত যে বাহিনীগুলি আছে, তারা কিন্তু সেখানে চেক করতেছে যে কে কারণে বের হচ্ছে আর কে বিনা কারণে বের হচ্ছে। তো আপনারা শুনলেন আমাদের সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন, তিনি বললেন যে যারা উপযুক্ত কারণ বা উপযুক্ত বিষয় বেরিয়ে হচ্ছে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি, আর যারা বিশেষ কোনো কারণ দেখাতে পারছে না তাদেরকে আমরা, মানে ম্যাজিস্ট্রেটের কথা বলেছেন যে তারা জরিমানা করতেছে বা এই ধরনের বিষয়গুলি হচ্ছে। তো এখানে আমার প্রশ্নটা হলো যে আমার জানার বিষয়টা হলো যে এইরকম যে আমার প্রিয় কলিজের ভাইরা, আপনারা জানেন যে যারা চাকরি করতেছে তাদের যদি অফিস খোলা থাকে অবশ্যই তাকে যেতে হবে, বা যারা বিভিন্ন বিষয়ে আছে তারা সেই জিনিসগুলি যদি খোলা থাকে তাদেরকে কিন্তু যেতে হবে, তার জন্য তারা ছাড় পাইল। কিন্তু আমার এখানে কথাটা হলো যে আমি যদি বিবাহিত হই, আমার যদি বউ থাকে, কিংবা আমার যদি দু তিনটা পোলাপান থাকে, তো সেই পোলাপানগুলি খাবারের জন্য, মানে খাবারের বলতে তাদের সকালে খাইলাম কিন্তু দুপুরে কি খাবো এই জিনিসটা কিন্তু আমার ঘরে নাই, দুপুরে আমার বউ কি দিয়ে রান্না করবে সেই জিনিসটা কিন্তু নাই, পাতিল খালি মানে যেটার মধ্যে থাকে আগে রান্না করার জিনিস সেই জিনিসটা নাই, কাছে আমার টাকা পয়সাও নাই। তো সেক্ষেত্রে আমি যদি বাইরে যাই, বাইরে যাওয়ার পর যদি আমি দেখি যে কর্মের সন্ধানে, যে আমার কাছে তো টাকা পয়সা নাই, দেখি কি করলে বাইরে গিয়ে আমার তো চলতে হবে, আমার তো পেট কান্তাস খিদা তো মানে অন্যরকম একটা জিনিস, পেটে খিদা লাগলে কি এই সমস্ত কিছু মানে? এরপরে আমার পোলা পান যদি প্যাঁ প্যাঁ প্যাঁ, আব্বু খাবার দাও, আব্বু আমার খিদা লাগছে, খাবার কিছু নাই, আম্মুর কাছে গিয়ে বলবে আম্মু আমার খিদা লাগছে আমার কিছু খাবার দেন, তো পোলাপানে যখন আম্মুর কাছে গিয়া পেপা পেপা করবে, আম্মু কিন্তু তখন মনে করেন স্বামীর কাছে যাবে, স্বামীর কাছে গিয়া বলবে যে কসুর তুমি বাবা মা হইছ, সরি কসুর তুমি বাপ হইছ, কসুর তুমি স্বামী হইছ, পোলাপান গুলি না খেয়া কান্তাছে আর তুমি ঘরে বসে 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 থাকো, হ্যাঁ এখন কি করবো, বেচারার তো ঘরেও শান্তি নাই। বাহিরে যদি যাই, বাহিরে যদি গিয়া তাকে ধরেন পুলিশ ধরলো কিংবা আমাদের সেনাবাহিনী ধরলো, এই তুমি কোথায় যাচ্ছ, সেই লোকটি যদি বলে যে আমার পেটে খিদা, আমার পোলাপান কান্তাছে, ঘরের ভিতরে পেঁপা করতেছে, আমার বউ আমাকে ভালো আর বাঁচতেছে না আগের মতো, কারণ ঘরে খাবার নাই, ভালো বাঁচবে কি করে, সে তো আমাকে ঘর থেকে লাত্তাইয়া বার করে দিতেছে, যাও টাকা পয়সা জোগাড় করো, যাও ঘরে খাবার নিয়ে আসো, আমি এই জন্য বের হয়ে এসেছি। তো সেক্ষেত্রে আমাদের প্রশাসনিক লোক বা সেই ক্ষেত্রে আমাদের সেনাবাহিনী, আমাদের সম্মানিত ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনাবাহিনী, বিডিআর, আনসার যাই আসছে না কেন, যারা এই কর্মরত কর্তব্যরত অবস্থায় থাকবে, তো তিনারা তখন কি ব্যবস্থা করবে আমি জানতে চাই। যদি আমাদের প্রিয় দর্শকের মধ্যে কিংবা আমাদের কোনো সমাজের উঁচু মানের কোনো লোকগুলি যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যে এই লোকগুলি যখন বাহিরে যাবে এবং তার তো কোনো নির্দিষ্ট কোনো কারণ নাই, তার কারণে একটাই যে পোলা পান খান্ত আছে, তাদের খাবার দিতে হবে, হ্যাঁ বউ আমার ঘর থেকে বাই করে দিতে আছে, তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হবে। আর আরেকটা কথা, সেটা হলো কি, যেমন গত লকডাউনে আমরা একটা দেখেছিলাম, একজন আমাদের ছাত্রলীগের একটি ভাই, তিনি বিড়ি কিনতে এসেছিল, বিড়ি কিনতে, তো ওনাকে সেনাবাহিনী ধরেছিল, সেনাবাহিনী কিন্তু ওনাকে ধরেছিল এবং তিনি কিন্তু বলেছিল যে আমি বিড়ি কিনতে আসেছি, আমি হলো ছাত্রলীগ করি, তো উনি যখন বলেছিল যে আমি বিড়ি কিনতে এসেছি আমি ছাত্রলীগ করি, তখন কিন্তু
সেনাবাহিনী লাঠি দিয়ে কিন্তু কয়েকটা বাড়ি দিয়েছিল, আর এই বিষয়টা কিন্তু এই ভিডিওটা কিন্তু তখন ভাইরাল হয়েছিল। তো ঠিক আমি সেই কথাটাই বলতেছি যে আপনারা যদি ওই রকম দাঁড়ে বাইর হয়ে যান, গিয়া যদি কোনো আমি বিড়ি কিনতে এসেছি আমি সাতরলি করে, তাহলে তো সেনাবাহিনীর লাঠিতে বাড়ি খাইতেই হইব। তো সেজন্য ওই রকম বাইরে যাওয়ার দরকার নাই, কারণ ওটা তো বিড়ি কিনতে গেছেন, আপনি বিড়ি কিনতে গেছেন, বিড়ি খাইতে গেছেন, গিয়া যদি হ্যাডাম বিড়ি দেখেন আমি সাতরলি করি, তো সেনাবাহিনী আপনারা ছাড়বে নাকি? ছাড়বে না। তো যাই হোক, বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি যে যারা এইরকম ভাবে যাবে, আমার ঘরে খাবার নাই, তাদেরকে কি করা হবে? তাদেরকে কোনো সহযোগিতা করা হবে বা তাদেরকে কোনো কর্মক্ষেত্রের ব্যবস্থা করে দেওয়া হবে যে যাতে করে তারা এখান থেকে কর্ম করে কিছু টাকা পয়সা উপার্জন করে যেন তারা তাদের পোলাপানকন, তাদের বউকন, এদেরকে খাবার তুলে দিবে, তারা একটু মিটি মিটি হাসবে, কারণ এখন তো কান্ত আছে, ঘরে খাবার নাই। তো যাই হোক, আমার প্রিয় কলিজার ভাইরা, আজকের এই ভিডিওটি আমি শেষ করে দিচ্ছি। আজকের এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই তো আমাকে ক্ষমা করে দিবেনই, কারণ আমি আপনাদের ছোট ভাই, আমাকে কেন ক্ষমা করবেন না আপনারা, আমি কি দোষ করেছি আপনাদের কাছে? যাই হোক, আমার প্রিয় কলিজার ভাইরা, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।